ভাবে ফোকাস করতে হয় কি এগোচ্ছে প্রিন্সিপাল টাকা দেখে আইসক্রিম বানাচ্ছে অ্যাঙ্গেল কাকে রস করছে এনডি ফিল্টার রেলওয়ে স্টেশন জুম ইন জুম আউট করে আমাদের অ্যাপারচার কমিয়ে অ্যাপারচার বাড়াতে হবে টিল্ড আপ টিল্ড ডাউন অনেক কিছু ক্লিপিং কিভাবে কোন শট নিতে হয় তোমরা একজন কেউ পারলে স্পোক পারসন হয়ে যাও যে ভালো বলতে পারো প্রত্যেকটা গ্রুপেই তো কেউ না কেউ তো কথা বলতে পারো স্পোক পারসন হয়ে যাও সে কি বলবে যে আমরা এই মুহূর্তে রয়েছি প্রিন্সেপ প্রিন্সেপ ঘাট সংলগ্ন রেলওয়ে স্টেশন তার সামনেই কিন্তু আমাদের গঙ্গা আজকে এখানে এই গঙ্গার সৌন্দর্য এবং প্রিন্সেপ ঘাটকে নিয়ে কিন্তু আমরা একটি ডকুমেন্টারি শুট করব কাট এবার সে এগোচ্ছে তাকে নাও এই প্রিন্সেপ ঘাটকে নাও এই গঙ্গার ঘাটকে নাও তোমরা চেষ্টা করো এরকম ভালো ভালো ধরো এখানে ওই যে মূর্তিটা রয়েছে তোমার হাতে ওটা একটা সাবজেক্ট ওটাকে নাও ভেতরের ওখানে দাঁড়িয়ে দু তিনটে স্টিল ছবি নাও এই ব্রিজটাকে নাও এইভাবে জাস্ট কতগুলো ফ্রেম তোমরা নাও একজনের মোবাইলে নাও কিন্তু চিন্তাভাবনা প্ল্যানিং এটা যেন প্রত্যেকের থাকে আর একজন ওই ইন্ট্রোভার্টটা করো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি প্রিন্সেপ ঘাট সংলগ্ন এলাকায় যেখানে ঠিক পাশেই রয়েছে গঙ্গার পাড় গঙ্গার পাড়ের ফুরফুরে বাতাস আমাদের মনকে তরতাজা করে তুলছে তো আমাদের ডকুমেন্টারি ভিডিও শ্যুটের মাধ্যমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আপনাদের চেনা প্রিন্সেপ ঘাটের সঙ্গে কলকাতার দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি অন্যতম স্থান প্রিন্সেপ ঘাট এর বয়স খুব বেশি না হলেও ভাস্কর্য সৌন্দর্য রূপে প্রিন্সেপ ঘাট নাম কেড়েছে আজকে আমরা কিছুটা ক্যামেরার লাইট অ্যাঙ্গেল এনডি ফিল্টার কী করে আমাদের অ্যাপারচার কমিয়ে অ্যাপারচার বাড়াতে হবে হোয়াইট ব্যালেন্স কী করে শিখবো কিছুটা শিখলাম তারপরে স্যার আমাদের বললো যে একটা ডকুমেন্টারি অসত্য করে একটা ডকুমেন্টারি শ্যুট করতে তো আমরা সেটার জন্য এখন বেরিয়েছি কজন মিলে ডকুমেন্টারি শ্যুট করতে এখন সেই হিসেবে সবাই দেখছি আজ প্রিন্সেপ ঘাটে আমাদের ক্যামেরা ক্লাস করতে করতে আমরা অনেক কিছু শিখেছি তার মধ্যে অ্যাপারচারের কাজ তারপর ডকুমেন্টারি শ্যুট যেটা এখন আমাদের চলছে তার সাথে শিখলাম হলো আমাদের জুম ইন জুম আউট ফোকাস করা এই সব কিছু আমরা এখন শিখছি আর কিছু একসাথে এখনও চলছে এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি গঙ্গার সামনে আমার পেছনেই দেখতে পাচ্ছেন গঙ্গা আজকে আমরা আউটডোরে ডকুমেন্টারি শ্যুট করতে গিয়ে অনেক কিছু ক্লিপিংস নিয়েছি অনেক রকম জানতেও পেরেছি অনেক কিছু শিখেছি তার সাথে অনেক রকম শট কিভাবে কোন শট নিতে হয় কিভাবে টিল্ড আপ টিল্ড ডাউন করতে হয় কিভাবে ফোকাস করতে হয় কিভাবে হোয়াইট ব্যালেন্স করতে হয় এরকম যাবতীয় বিষয় স্যার আমাদেরকে ভীষণ নিখুঁতভাবে শিখেছে হাতে ক্যামেরা দিয়ে আমরা আগের উইকে স্যারের কাছে হচ্ছে থিওরি ক্লাস করেছি এবং স্যার বলেছিলেন যে নেক্সট সপ্তাহে তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো প্রিন্সেপ ঘাটে এবং এখানে এসে আজকের আমরা 11টার দিকে পৌঁছেছি তারপরে স্যার নিজে হাতে ক্যামেরা দিয়ে আমাদেরকে বিভিন্ন ক্যামেরার অ্যাঙ্গেল এবং শটগুলোকে আলাদা আলাদাভাবে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি দিয়ে ক্যামেরা দিয়ে হাতে দিয়ে বুঝিয়েছেন কিভাবে জুম জুম ইন জুম আউট শট কিভাবে ঠিক আছে প্যানিং করতে হয় কিভাবে টিল্ট আপ টিল্ট ডাউন কিভাবে এস্টাবলিশমেন্ট শট নিতে হয় এই সমস্ত সম্পর্কে বুঝিয়েছেন এবং এক্সপোজার ফোকাস এক্সপোজার ট্রায়াঙ্গেল তারপরে অ্যাপারচার জুম এইসব সম্বন্ধে বুঝিয়েছেন